মসজিদের বাড়ি বয়স হয়ে গেছে বুইলা যাই নিজের বাড়ি মনে করে ঢুকতে গেছিলাম মনে করাই দিয়া খুব করছো। মসজিদ আসো নাকি বাড়িতে? আমি আমি নাই গো ভাই, আসেন বসেন। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। কি ব্যাপার এত রাতে আসে নাই কেন? এই চিন্তাই তো করতে আসি, রোজ তো সন্ধ্যা সন্ধ্যায় বাড়ি ফিরে আহে, এখন আইলো না। আইব আইব আইব। তা কি মনে কইরা গরিবের বাড়িতে আবার হাতির পাড়া? গরিবের বাড়ি কি বলো, তোমার বাড়িতে তো একটা গুপ্ত ধন আছে, তোমার পুত্রই তো সেই গুপ্ত ধন। হ্যাঁ, তো তার বিয়ার শাদির কিছু চিন্তা করছো? মেয়ে আছে। আছেন না গন্ডায় গন্ডায় কোনটা দিয়া বইয়া রইছে? আরে গন্ডায় গন্ডায় হাজারে হাজারে থাকলে তো হইব না, আমার ওই ঠেটা পোলার কাছে মেয়া দিব কি? কত সম্বন্ধ আহে সুইটা যায়। আমি চেষ্টা করুম। করেন, এই উপকারটা করলে খুশি হই। বহেন একটু পানি দেই। খাড়াও, হুদা পানি দিবা কে? ঘরে চিনি নাই, একটু গোলাইয়া লেবুর রস দিয়ে দিও। যে গরম পড়ছে একেবারে সিদ্ধ হয়ে গেছি, লবণ দিয়া খাওয়া যাবে। তুই কইতেছস পথের মধ্যে কেউ কাটা বিষয় রাখছিল না? কে রে দালাল, আমার কথা কি তোর বিশ্বাস হইতাছে না? ও পথের সাথে তোর ঠেড়ামি। পথের কি মন আছে নাকি জিদ আছে যে তোর সাথে শত্রুতা করব? তুই আজারে পেঁচাল শুরু করলি তাই না? কেউ কাটা বিষয় রাখছে? কেন কেন রাখবো? একটু মজা পাইলাম, আমি কষ্ট করলাম। ভিন গ্রামের মানুষ খুব খারাপ হয়, বুঝছস? আচ্ছা তুই জায়গাটা কত, কোন জায়গা? এত কথা তো আমি কইতে পারুম না, আমার খিদা লাগছে, মা চিন্তা করতেছে, আমি যাবো গিয়া। আচ্ছা শোন, ওই কাল যাওয়ানোর পথে আমারই নিয়ে যাবি, আমি একটু ইনকোয়ারি করে দেখবো, ঠিক আছে? জালাল, আমার কিন্তু মনে হইতেছে এর ভিতর অন্য কোনো ঘটনা আছে। আচ্ছা কইলাম তো, লিক সার রাখবো না, তুই নিয়ে যাস এখন, যা যা। সেটার সেটা জন্মের সেটা। বেশি গরম বুঝলাম। মসজিদের মা, কোনো চিন্তা করো না, এই যে যুগলবন্দি বেগম আছে না, হ্যাঁ ওরে লাগাই দিতেছি, লগে আমিও। এইটা কি কো চাচা? তুই চুপ থাক, একটা কথা কবি না। আমার একটা ব্যারাম হয়েছে, কারো ঘরে কিছু খাইতে দেখলে আমার খাইতে ইচ্ছা করে, আর যদি কারো ঘরে যদি বিয়া করতে দেখি তাহলে আমার বিয়া করতে ইচ্ছা করে। কি করে ভালো তো আমরা যখন যাই তো নাই দি, এত দেরি করলি কে? সাইকেলের চাকা লিক হয়েছিল। কেমনে লিক হইল? টোস বিস্কুট তার মায়ের দিচ্ছে ভালো। লিক করলো কেমনে? পথের মধ্যে কাটা বিছানো ছিল। কেটা কাটা বিছাইল? জানি না। আরে মেয়ের ছেলে না পথ। আমি কইলাম যে এত কথা জিজ্ঞাসা করেন কে? জানি না। এত কথা কথা খালি ঠেটা দি। আমিও ছোটকালে তোর মতো ছিলাম, এরকম করতাম না, মুক্তি আর লল পড়ত। ভালো থাকিস, একটা ডোজ দে। এই জমিটা লাগাইছিস কিসের জন্য? হাঁটছিস কিসের জন্য? আরে তোর জমিত কাকার লগে আইছিল, তোর লগে একটা বিয়ার সম্বন্ধে তদবির করতে। আমার বিয়ার সম্বন্ধে নিয়ে আইছে নাকি দুই নাম্বারই ধান্দা করার জন্য আইছে? শোনো, এরকম দুই নাম্বার লোকজন বাড়ির ভিতরে কোনোদিন আসার সুযোগ না পায়। আরে বেটা তোর ভালোর জন্যই তো আসছি। আমার ভালোর এত দরকার নাই, খিদা লাগছে, খাওয়ার ব্যবস্থা করো, ভাত বাড়ো।